মমতার সঙ্গে রাহুলের কথায় কাটলো জট। স্পিকার নির্বাচনে কংগ্রেসের সুরেশকে সমর্থন করতে চলেছে তৃণমূল। খার্গের বাড়িতে বৈঠকে তৃণমূল। সহমতে নয় লোকসভা স্পিকারে এবার ভোটাভুটি। এনডিএ প্রার্থী ওম বিড়লা, ইন্ডিয়া জোটের কে সুরেশ। আজ সংসদে ভোটাভুটি, মমতাকে ফোন রাজনাথের। জরুরি অবস্থার 50 বছর, কংগ্রেসের বিরুদ্ধে মৌলিক অধিকার খর্ব, সংবিধানকে বিকৃত করার অভিযোগ প্রধানমন্ত্রীর। অকর্মণ্যতা ঢাকার চেষ্টা, পাল্টা কংগ্রেস। দুই বিধায়কের শপথ নিয়ে আরো সংঘাত, রাজভবনের করা চিঠির পাল্টা। রাজ্যপালকে বিধানসভায় শপথ গ্রহণে আসতে আমন্ত্রণ সায়ন্তিকা রেয়াতে। আজকেও আমরা আবেদনই করেছি, কালকেও আবেদনই করব। বিজেপির পরে এবার বিরোধীরা, রাহুলের পরে লোকসভায় শপথ নেন অভিষেক। তৃণমূলের সুদীপের সঙ্গে শপথ নেন বিজেপির অভিজিৎ রাও। কলকাতা থেকে জেলা মুখ্যমন্ত্রীর ধমকের পর ফুটপাথ জবরদখল মুক্ত করতে অভিযান। কর্পোরেশন আগে খুদ দাগ দেখে গিয়া ইয়াহাঁ সি আপ, আজ আচানক পুলিশ আয়া উঠা কে সবকো লেকে এক সাথ চলা গিয়া। পুরো পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর ভৎসনা, ব্যর্থতা স্বীকার বিধাননগরের মেয়রের। ভুল ভুল করতে পারিনি, করতে পারিনি, খামতি আছে, খামতিটা পরিপূরণ করব। বিধাননগর পুরসভায় ফ্ল্যাট বা বাড়ি মিউটেশন করতে গেলে দিতে হবে না সার্ভিস চার্জ। মামলাকারীর আবেদনের ভিত্তিতে নির্দেশ হাইকোর্টের। শুভেন্দুকে বাধা, রাজভবনের সামনে তৃণমূলের ধর্ণায় কেন পদক্ষেপ নয়? যত নির্দেশনামা দেখাবেন তত মনে হবে কাউকে রক্ষার চেষ্টা করছেন, বললেন বিচারপতি। একদিন আগে নয়, দুদিন আগেই ফাঁস হয়েছিল নিটের প্রশ্ন। সিবিআই এর হাতে চাঞ্চল্যকর তথ্য, প্রশ্ন ফাঁস রুখতে কড়া আইন আনছে যোগী সরকার। স্ট্যাম্প পেপারে চুক্তি করে প্রশ্ন বিক্রির কারবার চালাতো মাস্টার মাইন্ড সঞ্জীব। ডিল হতো 30-40 লক্ষে, দাবি সিবিআই এর। পার্টনার এসএসপি কে জিজ্ঞাসাবাদ। সিবিআই স্ক্যানারে থাকা কেষ্ট ঘনিষ্ঠ মলয়কে আগরতলায় মেডিকেল কলেজ ছাড়পত্র। বিতর্কের মুখে নিয়ম মেনেই অনুমোদন দেওয়ার দাবি বিজেপি সরকারের। কয়লা পাচার মামলায় ফের সক্রিয় সিবিআই। জলে ইসিএল এর প্রাক্তন জিএম সহ দুই কয়লা মাফিয়া, ধৃতদের মাধ্যমে প্রভাবশালীদের কাছে টাকা যেত বলে সন্দেহ। অন্ধকারে রেখে গঙ্গা জল চুক্তি পুনর্নবীকরণে মমতার অভিযোগ ওড়ালো কেন্দ্র। আলোচনার প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকেই যুক্ত, কমিটিতে রাজ্যের প্রতিনিধিও থাকার দাবি। মোদীর উল্টো দিকে এবার বিরোধী দলনেতা রাহুল, আজ ভোটাভুটি স্পিকার পদে। রাজনাথ রাহুলের সঙ্গে কথা মমতা, স্পিকার নির্বাচনে কোন ভূমিকায় তৃণমূল? ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সক্রিয় প্রশাসন, রাজ্য জুড়ে দখল উচ্ছেদ অভিযান। এতদিন কেন চোখ বুঝেছিলেন খোঁচা বিরোধীদের? ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা। রাজ্যের আইডেন্টিটি নষ্ট হবে, বাংলায় কথা বলার লোক খুঁজে পাবেন না। 5টা রাজ্যকে টানার ক্ষমতা আমার ট্রেজারির নেই, মমতার মন্তব্যে জল্পনা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা। বিধায়কদের জন্য রাজভবনে অপেক্ষা করবেন রাজ্যপাল, রাজ্যপালের জন্য বিধানসভায় অপেক্ষা করবেন বিধায়করা। দুই তৃণমূল বিধায়কের শপথ ঘিরে আজ নাটকীয় পরিস্থিতির সম্ভাবনা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।